নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা লসাগু গসাগু ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য আমরা আজ বেসিক ক্লাস করব বেসিক লসাগু গসাগু ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ধাপে ধাপে আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ক্লাস তোমাদেরকে প্রভাইড করব খুব মনোযোগ সহকারে আজ ম্যাথগুলি তোমরা দেখো প্রথমে আমাদের জানতে হবে লসাগু এবং গসাগু কি সেই জিনিসটা দিয়ে কি হবে সেটা আমাদের প্রথমে জানতে হবে তার আগে আমরা জেনে নেব লসাগু কাকে বলে এবং গসাগু কাকে বলে লসাগু পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে লসাগুর পুরো নাম কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ক্লিয়ার হয়ে গেছে কিন্তু লসাগু কি সেটা আমরা সংজ্ঞার সাহায্যে বুঝে নিব পরবর্তীতে আমরা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করব লসাগু হচ্ছে দুটি বা দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম তাকে লসাগু বলি ক্ষুদ্রতম মানে যে সংখ্যাটি ছোট হবে তাকে আমরা কি বলবো মানে তাকে ছোট আকারে আমাকে প্রকাশ করে নিতে হবে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো লসাগু কি বলেছে দুই বা ততোধিক সংখ্যা দুইটা সংখ্যা হতে পারে বা তার বেশি সংখ্যা হতে পারে আমরা প্রথমে লক্ষ্য করব দুটি সংখ্যা মানে এক্সাম্পল এক্সাম্পল আমরা দিচ্ছি দুটি সংখ্যা কি মনে করো দুটি সংখ্যা আমি ধরলাম 4 আর 5 ভালো করে ফলো করো দুই বা ততোধিক ততোধিকটা আমরা একটু পরে করছি আগে দুটো সংখ্যা করে নিচ্ছি এবার একে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে দুই দিয়ে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম আকারে আমাকে প্রকাশ করতে বলেছে তার মানে যদি আমি ক্ষুদ্রতম আকারে প্রকাশই করি তাহলে দুই কে সবচেয়ে ছোট সংখ্যা কি দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ কিন্তু এক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চার কে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কোনো লাভ হচ্ছে না তার মানে একের থেকে কোনো বড় সংখ্যা দিয়ে যদি আমরা ডিভাইড করি সেক্ষেত্রে সেটা হচ্ছে তার ক্ষুদ্রতম সংখ্যা মানে যেটা দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে ক্লিয়ার হয়েছে তাহলে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে টু তাহলে এক্ষেত্রে দেখো চারের গুণিতকগুলি হচ্ছে টু ইন্টু টু তাই তো এবার আমার যদি ছয় করি তাহলে কত হচ্ছে টু তার মানে টু দিয়ে সিক্স কে ডিভাইড করলে কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে সিক্স এর গুণিতকগুলি হচ্ছে টু ইন্টু থ্রি ঠিক আছে তাহলে এটা আমাকে বলেছে যে চারের চারটা হচ্ছে টু ইন্টু টু তার মানে ফোর আবার টু ইন্টু থ্রি মানে সিক্স এর গুণিতক ক্লিয়ার হয়েছে তাহলে আমাকে এখান থেকে কি বের করতে বলেছে লসাগুটাকে বের করতে বলেছে দেখো আমাকে দেখতে হবে কমনটা কি আছে কমন আছে দুই তাই তো তাহলে যদি আমাকে এক্সামে বলে চার আর ছয় লসাগু কত তাহলে চার আর ছয় লসাগু প্রথম কমন ফ্যাক্টর গুলিকে আমরা ধরে নিব কমন ফ্যাক্টর গুলি কত আছে টু তাহলে টু কিন্তু যে ফ্যাক্টর গুলি আমার কমন নেই সেই জিনিসগুলিকে আমরা ধরব তাহলে কত টু ইন্টু থ্রি তাহলে তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো তাহলে চার আর ছয় লসাগু কত বেরোলো আমার বারো ক্লিয়ার হয়েছে এটা গেল দুই এবার দুইয়ের অধিকও থাকতে পারে কোনো সময় আমার কাছে তাহলে দেখো কিভাবে মনে করো চার ছয় আট বলবো তোমাকে তাই তো এবার আমরা কি ধাপে ধাপে করব না আমরা ধাপে ধাপে করব না আমরা একবারে করব দেখাচ্ছি তাহলে দুই দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে টু থ্রি ফোর দেখো এখানে কনস্ট্যান্টে আবার টু দিয়ে ডিভাইড চলে যায় তাহলে দুই দিয়ে আমরা ডিভাইড করে নিচ্ছি তাহলে ওয়ান থ্রি টু আর যাচ্ছে আর কিন্তু যাচ্ছে না তাহলে চার ছয় এবং আটে
লসাগু কি হচ্ছে দেখো 4 6 ও 8 এ লসাগু কিছু কারণ কমন ফ্যাক্টর দুটোতেই 2 2 করে আছে তাই তো তাহলে 2 2 3 2 কিন্তু একটাকে কোন সংখ্যা দিয়ে আমরা কেন লিখলাম না একটা লিখলাম না এই কারণে যে একে কোন সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তবে সেই সংখ্যাটাই আমাদের হবে তাহলে একটা লেখার আমার কোনো প্রয়োজন নেই তাহলে কত 2 2 4 3 4 12 12 2 24 তাহলে 4 6 এবং 8 এর লসাগু আমার কত বের হলো 24 খুব ভালো করে দেখো এটা হচ্ছে দুই সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে দুই সংখ্যার অধিক মানে আরো সংখ্যা থাকতে পারে এখানে সেই ক্ষেত্রে আরেকটা যদি সংখ্যা থাকে মনে করো 12 তাহলে কমা দিয়ে 12 লিখে দেব এবং 12 এর যেটা হবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব ঠিক আছে অবশ্যই আমরা পার্ট 1 পার্ট 2 ক্লাসে অবশ্যই তোমাদেরকে ট্রিক্স দেখাবো কিন্তু তার আগে আমি একটু বেসিক যেহেতু ক্লাসটা সেটা আরেকটু এটার মধ্যে বলে দিই দেখো যদি 4 থাকে 4 এর উৎপাদকগুলি কি কি হতে পারে দেখো আমরা আরেক ভাবে করতে পারি বা এদের গুণিতকগুলি কিভাবে হবে সেটাও আমরা আরেকটা পদ্ধতিতে করব আমি এই পাশে একটা মুছে দিচ্ছি দেখো এটা দিয়ে আমি বড়টা দিয়ে করাচ্ছি কি আছে 4 6 এবং 8 আমরা কিন্তু অন্য ভাবেও করতে পারি এটাকে দেখো 4 4 এর গুণিতকগুলি কি কি হচ্ছে 4 কে 1 দিয়ে কাটা যাচ্ছে অবশ্যই 2 দিয়ে কাটা যাচ্ছে এবং আবার 2 দিয়ে কাটা যাচ্ছে ক্লিয়ার হয়ে গেল তাহলে দেখো 2 2 4 4 অক্ষে 4 ক্লিয়ার হয়েছে এবার দেখো 6 6 কে কত হচ্ছে 1 2 3 এভাবেও হচ্ছে তাহলে 3 2 6 6 অক্ষে 6 এবার 8 আছে তার মানে 1 2 2 2 তাই তো করতে পারি আমরা তাহলে 2 2 4 4 2 8 8 কে 8 তাহলে এটা আমরা বের করে নিলাম গুণিতকগুলিকে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো এখানে আমাদের কি কমন আছে 1 সবার ক্ষেত্রেই কমন আছে 1 সবার ক্ষেত্রেই কমন আছে তাই তো এটা দেখো কমনগুলি কি কি 1 সবার ক্ষেত্রেই কমন আছে তাহলে লসাগুটা হচ্ছে 1 এবার দেখো এখানে সবার ক্ষেত্রে 2 আছে তাই তো বলেছে আমাকে বলে দিয়েছে গুণিতকগুলি ক্ষুদ্রতম তার মানে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি তাই তো মানে ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যাগুলি তাই ছোট সংখ্যাগুলি কত 1 আর 2 তাই তো তাহলে 1 * 2 1 এর যেহেতু কোনো ভ্যালু নেই তাহলে লিখলেও হবে না লিখলেও হবে এবং এখানে কি কি অতিরিক্ত আমার পড়ে আছে অতিরিক্ত 2 2 আর একটা 2 কিন্তু এই 2 এই 2 মিল হয়ে যাচ্ছে তাহলে 2 একটা 3 আর একটা এক্সট্রা 2 আমার পড়ে আছে এই 2 এইভাবে আমরা করতে পারি 24 তো 3 2 6 6 2 12 12 2 24 24 কে 1 দিয়ে গুণ করলে 24 হচ্ছে দেখো নিলেছে এইভাবেও আমরা করতে পারি এবার তোমরা আমাকে বলতে পারো স্যার আমরা তো শর্টকাট ট্রিক্স দেখব অবশ্যই এর মধ্যেও আমরা শর্টকাট ট্রিক্স তোমাকে দেখাবো দেখো এভাবে আমরা বের করতে পারি আবার এইভাবেও বের করতে পারি একবারে আমার সংখ্যাটা কত ছিল 4 ছিল 6 ছিল এবং 8 ছিল তাই তো দেখো হাইয়েস্ট যে সংখ্যাটা হাইয়েস্ট কত আছে হাইয়েস্ট আছে আমার 8 8 6 এবং 4 এর মধ্যে হাইয়েস্ট সংখ্যাটা আছে আমার 8 তাহলে হাইয়েস্ট নাম্বার অফ ডিজিট 8 লিখি দেখো 4 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকলো 2 অবশিষ্ট থাকলো কিন্তু এই দেখো 2 তার মানে এখানে যে হাইয়েস্ট সংখ্যাটা থাকবে খুব ভালো করে মনোযোগ সহকারে শুনো যে হাইয়েস্ট সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করব মানে ডিভাইড করব সেই সংখ্যাটার যদি কোনো অবশিষ্টাংশ থাকে মানে অবশিষ্ট থাকে তবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব কিন্তু এখানে দেখো 4 কে 8 দিয়ে যদি আমরা ডিভাইড করি সেক্ষেত্রে কি কোনো অবশিষ্ট থাকলো তার মধ্যে
হ্যাঁ ঠিক আছে কিন্তু 1 কিন্তু 1 কে কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হোক সেই সংখ্যাটাই হবে যেহেতু এখানে 1 অবশিষ্ট থাকলো দেখো যদি এভাবে লিখি 8/4 8 কে ভাগ করলে 2 হচ্ছে নিচে 1 করে যাচ্ছে তাই তো তার মানে এখানে 1 অবশিষ্ট থাকলো 1 বলতে অবশিষ্ট লেখে না কি তাহলে 8 কে কোন সংখ্যা দিয়ে 1 কে কোন সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 8ই হচ্ছে ক্লিয়ার হয়েছে আমার কথাটা এবার দেখো 6 দিয়ে যদি আমি 8 কে ডিভাইড করি ভালো করে দেখবে 8 কে 6 দিয়ে ডিভাইড করতে বলেছে তাহলে 2 দিয়ে কাটলে 3 2 দিয়ে কাটলে 4 এখানে উপরে যেটা আমরা ভাগ করব সেটা আমার কোনো সমস্যা নেই সেটা আমার কিছু করতে হবে না কিন্তু নিচের যে অবশিষ্ট অংশটা পড়ে থাকবে মানে অবশিষ্ট থাকবে সেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে সেই সংখ্যাটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে এর অবশিষ্টটা কত অবশিষ্টটা হচ্ছে 3 তাহলে দেখো মাল্টিপ্লাই 3 এখানে অবশিষ্টটা কত ছিল 1 আমরা লিখে দিই কোনো সুবিধার জন্য প্রথম অবস্থাতে তাহলে 1 এর অবশিষ্ট থাকলো 8 হাইয়েস্ট নাম্বার অফ ডিজিট এবং 6 কে 8 দিয়ে ডিভাইড করলে 6 এর ক্ষেত্রে অবশিষ্টটা পড়ে থাকছে 3 তাহলে দেখো এতকে 8 3 টা 24 দেখেছো কিভাবে আমরা শর্টকাট প্রসিডিউরের মাধ্যমে করে ফেলতে পারবো এটা একটু বড় কিন্তু বেসিক তোমরা যদি না বোঝো তাহলে তো শর্টকাট ট্রিপস করতে পারবে এবার আসি আমরা গসাগুর কি আমরা প্রথমেই বলে দিয়েছি গসাগুর পূর্ণাঙ্ক হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় সংখ্যাটা কি বলছে কয়েকটি সংখ্যা সাধারণ গুণনীয় বা উৎপাদক গুণ যে যেটি গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ মানে হচ্ছে বড় বর্গাকার ব্র্যাকেট দিয়ে লিখে নাও বড় ক্লিয়ার হয়েছে গরিষ্ঠ মানে হচ্ছে বড় তাকে গসাগু বলে ক্লিয়ার হয়েছে দেখো কি কয়েকটি সংখ্যা সাধারণ গুণনীয় বা তাদের যে উৎপাদকগুলি হবে সেগুলিকে বলা হচ্ছে যেটি বড় হবে তাদের যে উৎপাদকগুলি হবে সেগুলির মধ্যে যেটি বড় হবে সেটাকেই বলা হচ্ছে গসাগু ক্লিয়ার হয়েছে দেখো কিভাবে আমরা গসাগু বের করব দেখো আমরা প্রথম ভাগে ভাগে করব মনে করো 4 নিলাম আর 6 নিলাম একে আমরা উৎপাদকের সাহায্যে করব তার মানে 2 দিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে 2 তাই তো 2 দিয়ে যাচ্ছে 3 হচ্ছে ক্লিয়ার হয়েছে তাহলে 4 এবং 6 এর গসাগু তাহলে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখানে কমন ফ্যাক্টরটা কোনটা বড় আছে 2 বড় আছে তাহলে তাদের গসাগুটা কত হবে 2 হবে তাহলে 2 তাহলে 4 আর 6 এ গসাগু কত হবে 2 হবে এবার মনে করো তার থেকে যদি বড় দেন তাহলে কত হবে মনে করো 4 6 8 4 6 8 তাহলে আমরা তাকে ভাগে ভাগেও করতে পারবো তাই তো দেখো এখানে যেভাবে আমরা করেছি তার মানে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা হবে যে উৎপাদকটা বের হলো তার মধ্যে যেটা সবচেয়ে বড় হয়েছে সেটা কিন্তু যখন মনে করো তিনটে সংখ্যা থাকবে যখন তিনটে মনে করো 4 6 8 থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে এমন সংখ্যা দিয়ে আমরা করব যেটাকে সেই দুই বা তার ততোধিক সংখ্যাকে একবারে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড ক্লিয়ার হয়েছে মনে করো দুই বা তার ততোধিক কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করি তবে যে সংখ্যাটা আমরা পাব সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে সেই সংখ্যার গসাগু ক্লিয়ার হয়েছে মনে করো দুই দিয়ে ডিভাইড হবে অল নাম্বার অফ ডিজিট আর ডিভাইডেড বাই 2 তাই তো সমস্ত সংখ্যাকে আমরা
2 দিয়ে ডিভাইড করছি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 2 2 দিয়ে ডিভাইড করলে 3 2 দিয়ে ডিভাইড করলে 4 আর কি যাচ্ছে কোন সংখ্যা দিয়ে এক বাদে বলেছি এক বাদে এই সংখ্যাগুলিকে 2 3 4 কোন সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারছি আমরা না পারছি না সেই ক্ষেত্রে তাহলে 4 6 8 এ আমার বসাগু কত হবে বসাগু হচ্ছে 2 তাই তো এবার মনে করো কিন্তু আমরা লসাগুর ক্ষেত্রে দেখো আবার করতে পারবো এই সংখ্যাটাকে যেহেতু 2 এবং 4 কে আবার ডিভাইড অবস্থাতে হয় সেই ক্ষেত্রে আমরা করতে পারবো লসাগুর ক্ষেত্রে সাপোজলি মনে করো তোমার কাছে আছে 5 এবং 15 তাহলে আমার তোমাকে এক্সামে বের করতে বলো 5 আর 15 এর গসাগু বের করতে তাহলে আমরা কি টাইমে করব দেখো 5 মানে কত 5 এর গুণনীয়ক কি হবে বা তার উৎপাদকটা কি হবে 1 into 5 তার মানে কি 5 হয় তাই তো এবং যদি 15 হয় 15 কি হবে 1 into 3 into 5 তাই তো তাহলে 3 5 15 হচ্ছে তাহলে আমাকে সংখ্যা অনুযায়ী কি বলেছে কয়টি সংখ্যা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক গুলির যেটি গরিষ্ঠ হবে মানে যে সংখ্যাটা বড় হবে তাহলে এখানে সংখ্যাটা বড় কে এক বড় তিন তো নেই হবে না পাঁচ বড় তাহলে এক আর পাঁচের মধ্যে কে বড় অবশ্যই পাঁচ বড় তার মানে সবচেয়ে গরিষ্ঠ সংখ্যাটা কত হচ্ছে গরিষ্ঠ সংখ্যাটা হচ্ছে 5 তাহলে 5 আর 15 এর গসাগু কত হবে তাহলে 5 আর 15 এর গসাগু হচ্ছে 5 ক্লিয়ার হয়েছে খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তুমি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এটা হচ্ছে বেসিক লসাগু এবং গসাগু এরপরে কিভাবে দশমিকের ভগ্নাংশ কিভাবে ফ্র্যাকশনে থাকলে লসাগু এবং গসাগু গুলিকে বের করতে হয় সে সমস্ত ম্যাথগুলি আমরা অবশ্যই দেখব যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কিভাবে আমরা ফ্র্যাকশনের লসাগু এবং গসাগুগুলিকে করব অলরেডি তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে ছোট ছোট সংখ্যাগুলিকে ফ্র্যাকশন বাদে ছোট ছোট সংখ্যাগুলিকে আমরা লসাগু এবং গসাগু করেছি এখন আমরা দেখব কিভাবে ফ্র্যাকশনে আছে সেই সংখ্যাগুলিকে আমরা লসাগু এবং গসাগু বের করব আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে করছি তার অন্যতম কারণই হচ্ছে যে আমরা যদি ছোট সংখ্যা দিয়ে না করি সেক্ষেত্রে অনেকে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা বুঝতে পারবে না যারা জিরো লেভেলে আছে তাদের সুবিধার জন্য আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে করছি এবং পরবর্তী পার্টগুলিতে আমরা বড় বড় সংখ্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব দেখো কি বলেছে 2/3 4/7 8/5 এর লসাগুও বের করতে বলেছে এবং গসাগুও বের করতে বলেছে সংখ্যাগুলি কি ছিল 2/3 4/7 ও 8/5 এই সংখ্যাগুলি লসাগু এবং গসাগু আমাকে বের করতে বলেছে এবার মনে করো যদি আমাদের গসাগু বের করতে বলে বা লসাগু বের করতে বলে যদি যেটাই বের করতে দিবে সেটা হবে উপরে মানে ল এবং যেটা বের করতে দিবে না সেটা আমাদের নিচে থাকবে তার মানে হরে থাকবে এবার আমরা দেখে নেব হর এবং লবটা কি মনে করো 1/2 আমি লিখছি তাই তো তাহলে একটা হচ্ছে লব এবং দুইটা হচ্ছে হরের সংখ্যা তাহলে একটা হচ্ছে লবের সংখ্যা এবং দুইটা হচ্ছে হরের সংখ্যা তাহলে প্রথমে আমরা মনে করো এসসিএফ বের করব গসাগুটা বের করে নিই গসাগু কি বের করতে হবে আমি বলেছি যে গসাগু যদি আমাকে বের করতে বলে তাহলে লবের ক্ষেত্রে উপরে এসসিএফ বের করতে হবে মানে গসাগু বের করতে হবে গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর নিচের ক্ষেত্রে কি হবে 3/5 নিচে হবে মানে হরের ক্ষেত্রে হবে সেই হরটা কি হবে এলসিএম মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতকে ক্লিয়ার হয়েছে দেখো তাহলে উপরটা কি হবে এইচসিএল
2 4 8 তাই তো 2 4 আর 8 এলসিএম করতে হবে এবং এলসিএম কি করতে হবে এলসিএম করতে হবে 3 7 এবং 5 ক্লিয়ার হয়েছে তাহলে আমি যে 2/3 4/7 এবং 8/5 এর যে গসাগুটা আমাকে বের করতে দিয়েছে সেই গসাগুটা আমার রেজাল্টে পরিণত হবে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো আমরা আগে দেখেছি যে 2 4 8 এর গসাগু বের করার নিয়ম কি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 1 2 দিয়ে ডিভাইড করলে 2 2 দিয়ে ডিভাইড করলে 4 তাহলে 8 কে তাহলে দেখো এখানে আর কোন সংখ্যা দিয়ে যাচ্ছে যাচ্ছে না এক যাচ্ছে কিন্তু এক দিয়ে তো আমার কোন সংখ্যাকে যদি আমি মাল্টিপ্লাইড করি তাহলে তো সেই সংখ্যাটা এক কে কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাইড করলে মানে একই হবে ক্লিয়ার হয়েছে তাহলে এসিএফটা কত হচ্ছে এসিএফটা হচ্ছে 2 ক্লিয়ার হয়েছে তাহলে এসিএফ অফ 2 4 8 এর এসিএফ হচ্ছে 2 তাহলে লিখে দিলাম বাই এলসিএম অফ 3 7 5 3 7 5 সেক্ষেত্রে দেখো এখানে তো এক ছাড়া সেই সংখ্যাগুলি কি যে সংখ্যাগুলি আমার বোর্ডে লেখা আছে 3 7 5 কাউকে ডিভাইড যাচ্ছে না সেক্ষেত্রে দেখো তাহলে আমরা কি করতে হবে তাহলে তিনটা সংখ্যাকে আমাকে মাল্টিপ্লাইড করে দিতে হবে তিনটা সংখ্যাকে আমার মাল্টিপ্লাইড করে দিতে হবে তাহলে কত হচ্ছে 3 × 7 × 5 তাহলে 3 × 7 মানে 21 মানে 21 ইন্টু 5 তার মানে 105 তাহলে কত হচ্ছে আমার এখানে 105 তাহলে এলসিএম অফ 3 7 5 এর কত হচ্ছে 105 তাহলে ইজিলি ভাবে আমরা এলসিএমটাকে বের করে ফেললাম যদি তোমাদের এখানে কোনো কিছু ক্যান্সেলিং হয় মনে করো এখানে 206 আসো সাপোজ বলছি আমি তাহলে দুই দিয়ে আমরা ক্যান্সেলিং করে দিতে পারি যেটা ভালো হবে সেটাই অপশনে হতে থাকতে পারে ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা এলসিএম বের করব এলসিএম কিভাবে বের করব যেটা থাকবে যেটা বের করতে দেবে আমি বারবার করে বলছি যেটা বের করতে দেবে সেটা হবে উপরে তার মানে কি হবে এলসিএম অফ 2 4 8 / এলসিএম অফ 3 7 5 এই একই নম্বরে আমরা এলসিএম এলসিএম বের করছি তাহলে যেটা বের করতে দিবে সেটা হচ্ছে লবে থাকবে ঠিক আছে তাহলে লবে আছে ক্লিয়ার হয়ে গেছে তাহলে 2 4 8 এ আমাকে লসাগু বের করতে হবে আমরা অন এটাকে দেখলাম এবার অন টিপসে দেখি আমরা কিভাবে 2 4 8 এর মাধ্যমে আমরা লসাগু বের করব দেখো তাহলে আমরা এটা বুঝে নিই ট্রিক্সটা মনে রাখবে দেখো কি আছে 2 4 8 8 তাহলে নাম্বার অফ হাইয়েস্ট ডিজিট কত 8 দেখো দুই দিয়ে যদি আমি ক্যান্সেলিং করি তাহলে 4 হচ্ছে কিন্তু এখানে কোনো ডিভাইড অবস্থা থাকছে না মানে কোনো অবশিষ্টাংশ থাকছে না 4 দিয়ে যদি 8 কে ডিভাইড করি তাহলে কত হচ্ছে একই পড়ে থাকছে 4 এর ক্ষেত্রে কিন্তু 8 এর ক্ষেত্রে 2 থাকছে কিন্তু 8 এর ক্ষেত্রে বড় সংখ্যাটার ক্ষেত্রে কিছু থাকলে সেটা আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু ছোট সংখ্যার ক্ষেত্রে যদি কোনো অবশিষ্টাংশ থেকে থাকে সেটাকে মাল্টিপ্লাইড করতে হবে আমরা কিন্তু একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে এখানে কত হবে 1 অবশিষ্টাংশ দুজনের ক্ষেত্রেই 1 আছে তাহলে এলসিএম কত বের হলো 8 দেখি আমরা করে অন্য পদ্ধতিতে 2 4 8 2 দিয়ে ক্যান্সেল করলে 1 2 4 দুই দিয়ে ক্যান্সেলিং করলাম 1 1 2 তাহলে দেখো দুই অক্ষে 2 আবার দুই অক্ষে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 একই বেরিয়েছে তো ক্লিয়ার হয়েছে তাহলে এখানে কত হচ্ছে 8 এবার দেখো এসিএফ অফ 3 7 5 আছে তাহলে 3 7 5 কে কখনো তো 1 ছাড়া ডিভাইড যাচ্ছে না তাহলে তাদের লসাগু গসাগু কত তাদের গসাগু হচ্ছে 1 ক্লিয়ার হয়েছে খুব ভালো করে ক্লিয়ার করে দাও এইভাবেই আমরা ফ্র্যাকশনগুলিকে বের করে দিতে পারবো ঠিক আছে একটা হোমওয়ার্ক দিচ্ছি
তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেই অ্যানসারটা লসাগু এবং গসাগুর মানটা কত হবে সেটা বলবে লিখে নাও 5/2 এটা হোমওয়ার্ক অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে যদি না করতে পারো তাহলে আমরা পার্ট 1 এর ক্লাস যখন করাবো তখন অবশ্যই এই ম্যাথটা আমরা তোমাদেরকে করে দেব ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিবে যে সঠিক পদ্ধতিতে তোমরা করেছো কিনা ঠিক আছে 8/9 11/48 লসাগু ও গসাগু তাহলে এই লসাগু গসাগুটা কিভাবে 5/7 5/2 8/9 11/14 লসাগু এবং গসাগুর মান তোমাদেরকে আমরা বের করতে দিয়েছি এটা হোমওয়ার্ক কপিতে আছে এবার আমরা চলে যাই এটা তো আমরা ফ্র্যাকশন করেছি এবার ফ্র্যাকশন বাদেও আমরা তো কিছু করতে হবে এবার আমাদের পয়েন্টও থাকতে পারে দশমিকও থাকতে পারে তো তাহলে দশমিকগুলোকে আমাদেরকে করতে হবে কিভাবে করব দেখে নাও খুব ভালো করে দেখতে থাকো হোমওয়ার্ক কপিটা প্রস্তুত রাখ খাতায় নোট ডাউন করে নাও 5/2 8/9 11/40 এর লসাগু এবং গসাগু ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো এখন আমরা দশমিক নরমাল ছিল নরমাল থেকে ফ্র্যাকশনে এসেছি ফ্র্যাকশন থেকে এখন আমরা যাচ্ছি কনভার্টেড টু দশমিকে দশমিক যদি থাকে সেক্ষেত্রে গসাগু এবং লসাগুগুলিকে আমরা কিভাবে বের করব মনে করো 0.2 তাই তো এবার 0.22 এবং 0.22 এর গসাগু আমাকে বের করতে বলেছে তাহলে গসাগুটা বের করার কি নিয়ম প্রশ্নটা আমাকে বলেছে 0.2 0.22 এবং 0.222 এর গসাগুটা আমাকে বের করতে বলেছে দেখো আমি আগে পয়েন্টটাকে তুলে নিই তাহলে পয়েন্ট তুললে 2 ভাগ করলে 110 এক ভাগ করে পয়েন্ট তার জন্য 10 দুই ভাগ করে পয়েন্ট তার মানে 100 তিন ভাগ করে পয়েন্ট তার মানে 1000 আবার আমরা তো ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখে এসেছি যেটা আমাকে বের করতে দিবে সেটা থাকবে লবের ক্ষেত্রে এখানেও সেম লবের ক্ষেত্রেই থাকবে সেই সংখ্যাটা তাহলে HCL ইজ ইকুয়াল টু কি হবে 222 তাই তো তাহলে এর HCM হবে এর HCM হবে এবং নিচেটা কি হবে LCM হবে LCM কার কার হবে LCM 100,000 তাই তো তাহলে দেখো উপরটার থেকে 222 যদি হয় তার HCM কত হবে অবভিয়াসলি 2 হবে এছাড়া তো কোনো কিছু যাচ্ছে না আমার তাহলে 2 নিচেরটা LCM কত হবে 1000 এবং 1000 এর ক্ষেত্রে দেখো আমরা যদি হাই সংখ্যাটাকে নিব পদ্ধতি আমাদের এটাই হাই সংখ্যাটা কত 1000 10 দিয়ে ভাগ করলে এর কোনো অবশিষ্টাংশ থাকছে না 100 দিয়ে ডিভাইড করলে এর কোনো অবশিষ্টাংশ থাকছে না থাকছে 1 তাহলে 1000 কে 1 দিয়ে যদি আমি গুণ করি তার মানে আলটিমেটলি সেটা 1000ই হচ্ছে তাহলে 2/1000 বাস কমপ্লিট স্যার প্রসিডিওকে এটা তোমার LCM এ বের করতে হবে এই LCM এ বের করার জন্য এই নিয়মটা তো একই থাকবে নিয়মটা তো পাল্টাবে না এখানে কি হয়ে যাবে HCM এর জায়গায় LCM হয়ে যাবে লবের ক্ষেত্রে তাই তো তাহলে লবের ক্ষেত্রে LCM করে দাও তাহলে LCM অফ 2222 বাই HCL 1000 এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে এটা বের করে আমাকে অ্যানসার দিবে কমেন্টের মাধ্যমে ক্লিয়ার হয়েছে
তাহলে এটা কি তোমরা লসাগু করবে তাই তো এবার লসাগুটা তুমি এইভাবেও করতে পারো টু আমি তো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমরা নিচেটা তো করতেই পারবে বাই 22 বাই 222 তাহলে 2 দিয়ে ডিভাইড করে 121111 আর তো যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে 11 দিয়ে তো এটা যাচ্ছে না যাবে যাবে না তাহলে এটাকে কি করতে হবে 2 ইনটু 11 ইনটু 111 একে দিয়ে মাল্টিপ্লাই করে এখানে যেটা বের হবে সেটা ঠিক আছে এটা হোমওয়ার্ক কপি তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে এবার আমরা তো দশমিকও বুঝিয়ে দিলাম এবার তোমাদের তো বীজগণিতিক ভাবে সেটা আসতে পারে তো এবার তাহলে আমরা বীজগণিতিক ভাবে কিভাবে করব যদি বীজগণিত টাইপে থাকে তাহলে সেই বীজগণিত টাইপটাকে আমরা কিভাবে করব দেখো খুব ভালো করে এটা তুলে নিও দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও দেখো যদি বীজগণিত ভাবে থাকে তাহলে কিভাবে করব খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো মনে করো নাইন এ কিউ বি স্কোয়ার সি আবার আছে 18 এ বি কিউ সি কিউ মনে করো দুটো সংখ্যা দিয়ে আমি আগে বুঝিয়ে নিই ব্যাপারটা কি আছে দেখো এই যে দুটো সংখ্যা আছে সেই সংখ্যা দুটিকে আমরা কিভাবে করব এবার দেখো বীজগণিত করার আগে বীজগণিতের কিছু ফর্মুলা আমাদেরকে জেনে রাখা দরকার দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এটা তো কিউবও থাকতে পারে এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবার এটা মাইনাসও থাকতে পারে তাই তো তাহলে এ কিউ মাইনাস বি কিউ তার মানে এ মাইনাস বি বাই ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাই তো এই তিনটা সূত্র ধরে আমরা করব মানে এই সূত্রগুলি এই অঙ্কটা করতে হয়তো আমাদের লাগবে না কিন্তু পরবর্তী যখন বড় অঙ্ক দিবে তখন কিন্তু লাগবে আমরা করাবো তোমাদেরকে ভাবে ভাবে খুব ভালো করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু ব্রেকেটে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটু আমি তোমাদেরকে একটু অ্যালজেব্রার এখানে একটু বেসিকটা ক্লিয়ার করে দিই না তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে তোমরা করো যে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার পরীক্ষার হলে তুমি ভুলে গেলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ভুলে যেতেই পারি জানো তোমরা এ আর বি ভ্যালুটা কখন কাজ করে বা কার কোন নাম্বার অফ ডিজিটের সাথে কাজ করে তোমরা জানো দেখো ইলেভেনের সাথে কাজ করে মনে রাখতে হবে কার সাথে কাজ করে ইলেভেনের সাথে কাজ করে তাহলে এর মাথায় কি আছে ইলেভেনের স্কোয়ার আছে তাহলে ইলেভেনের স্কোয়ার মানে 121 ভালো করে ফলো করবে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো ভালো করে এ স্কোয়ার এ তার স্কোয়ার তাহলে এর পরে কত হবে এ 1 তারপরে কি হবে এ 2 ওভার 0 অটোমেটিক ভাবে তোমার রাইট হ্যান্ড সাইডে কি ছিল বি স্কোয়ার তার মানে বি স্কোয়ার বি 2 ওভার 1 বি 2 ওভার 0 তোমার কন্ডিশন অনুযায়ী কি বসবে 1 2 1 এ বসবে তাহলে 1 2 1 সিম্বল কি আছে সিম্বল আছে প্লাস যোগ যোগ ক্লিয়ার হয়ে গেছে একদম তাহলে দেখো আমরা লগ নিয়ম অনুযায়ী বি টু ওভার 0 মানে কত জানি 1 তাহলে এ টু ওভার 0 মানে কত হবে 1 এবার 5 টু ওভার 0 মানে 1 ক্লিয়ার হয়েছে তাহলে এ স্কয়ারই হচ্ছে কারণ বি টু ওভার 0 মানে আমরা জানি কত 1 তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে পরে 1ই হচ্ছে প্লাস
2ab plus b square. দেখো সূত্রটা হয়ে গেল যদি কোনো কারণে আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা এই টাইমটা হতে আমাদের বেশি লাগবে কিন্তু আমরা পুরো দিয়ে আসতে পারবো একটা ক্লিয়ার হয়েছে যদি মনে করো বের করতে যাই তোমাকে a minus b তা হল কি তাই তো তাহলে a কিউব b স্কয়ার b কিউব আর 1 b কিউব আর 0 কিন্তু তুমি তো এখানে লিখেছো স্কয়ার এখানে স্কয়ার কিন্তু এখানে এসে গেছে কি কিউব তাহলে 11 এর কিউব কত 11 এর কিউব হচ্ছে 1331 খুব ভালো করে নোট ডাউন করো 11 এর কিউব হচ্ছে 1331 তাই তো সরি একটু ভুল হয়েছে এখানে a স্কয়ার এটা a কিউব আর 1 হবে এটা a কিউব আর 0 হবে এখানে আবার কি হবে উল্টো দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে উল্টো দিক থেকে আসবে b কিউব b স্কয়ার b কিউব আর 1 b কিউব আর 0 তাহলে লজিক অনুযায়ী কি হবে 1 3 3 1 1 3 3 1 তাহলে এখানে একটু মনে রাখতে হবে যদি প্লাস সিম্বল থাকে তাহলে সবই যোগ হবে যদি মাইনাস সিম্বল থাকে তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস এই সিকোয়েন্সে তোমার বসবে ক্লিয়ার হয়ে গেছে যদি মাইনাস থাকে তাহলে প্রথমটা হবে প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস মাইনাস এই সিকোয়েন্সে বসবে তাহলে এটা কি বলছো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস পরেরটা মাইনাস ক্লিয়ার হয়েছে তাহলে দেখো b কিউব আর 0 মানে 1 তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব দেখো তোমার ফর্মুলা হয়ে গেল রেডি তাই তো তাহলে a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা কি a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব আমরা যখন অ্যালজেব্রা ক্লাস করব তখন ডেসক্রিপটিভ ভাবে কোথা থেকে এসেছে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব এখন শুধু এই অঙ্কটা করার জন্য আমরা এই তালিকা করছি ঠিক আছে এবার দেখো এ লসাগু এবং গসাগু বের করতে বলেছে তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে লসাগু এবং গসাগু বের করতে বলেছে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই দেখো প্রথমে আমরা নাম্বার গুলিকে নিয়ে করবো দেখো 9 আছে সরি 9 আছে তাই তো তাহলে a কিউব b স্কয়ার c তাই তো তাহলে 9 ইনটু a ইনটু a ইনটু a লিখতে পারি ভাঙিয়ে ভাঙিয়ে ইনটু b ইনটু b ইনটু c তাই তো 18 যদি হয় a b কিউব c কিউব তাই তো তাহলে 9 ইনটু 2 ইনটু a ইনটু b ইনটু b ইনটু b ইনটু c ইনটু c ইনটু c সেটা ছোট হয়ে গেছে দেখে নিয়ে ভালো করে তাহলে কি হবে 18 যদি থাকে 9 ইনটু 2 ইনটু a ইনটু b ইনটু b ইনটু b ইনটু c ইনটু c ইনটু c যেহেতু c তার কিউব আছে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো কমন কি যদি গসাগু হয় কিভাবে একবারে করতে হবে সেটাও আমরা দেখাবো একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখো 9 সবার কমন আছে তাহলে 9 ইনটু 2 কমন নেই তাহলে গসাগু হবে না কি একটা একটা হয়ে গেল b একটা দুটো ইনটু b দুটো এই যে দুটো c একটা ইনটু c তাহলে 9 a অ্যানসারটা কত হবে 9 a b স্কয়ার c এটা হচ্ছে গসাগু ক্লিয়ার হয়েছে এবার যদি লসাগু বের করতে বলে লসাগু তোমাকে যদি বের করতে বলে তাহলে 9 কমন আছে কমন গুলি তাহলে 9 a b স্কয়ার c তো হবেই এটা তো হবেই কিন্তু এখানে 2 এক্সট্রা আছে এখানে a কটা আছে দুটো এক্সট্রা আছে ইনটু
b কতগুলি আছে এক্সট্রা একটা b এক্সট্রা আছে c কতগুলি আছে দুটো ঠিক আছে তাহলে 9 গুণ 18 এ দেখো একটা দুটো তিনটা হয়ে গেল b কটা দুটো আর একটা তিনটে c কটা দুটো আর একটা তিনটে যদি ইনটু মাল্টিপ্লাই চিহ্ন দিতে চাও দিবে না হলো কোনো ব্যাপার তাহলে 18 a কিউব b কিউব c কিউব 18 a কিউব b কিউব c কিউব এটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা দেখে নেব এটা মুছে দিচ্ছি কিভাবে এটা আমরা মুখে মুখে দেখে দেখে সেটাও দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে দেখো যদি গসাগ বের করতে বলে গসাগ নাম্বার অফ ফ্যাক্টরটা কত আছে 9 দেখো এখানে ছোট সংখ্যাগুলো কি নিব 9 নিয়ে নিলাম ছোট সংখ্যাটা কি a এখানে ছোট সংখ্যা b কিউব আর b স্কয়ারের মধ্যে কে ছোট অবশ্যই b স্কয়ার c আর c কিউবের মধ্যে কে ছোট c ছোট তাহলে c এটা হয়ে গেল গসাগ দেখো একটা লসাগ যদি হয় তাহলে হাইয়েস্ট 9 আর 18 এর মধ্যে হাইয়েস্ট কে 18 18 নিলাম এখানে a কিউব a আর হাইয়েস্ট কে a কিউব দেখো a কিউব b স্কয়ার আর b কিউবের মধ্যে কে হাইয়েস্ট b কিউব c আর c কিউবের মধ্যে হাইয়েস্ট কে c বাস শেষ তাহলে কি আমাকে করতে হবে কিন্তু বেসিকটা যেহেতু বেসিক ক্লাস সেহেতু আমরা খুব সূক্ষ্মভাবে তোমাদের জন্য এই ম্যাথগুলিকে উপস্থাপন করেছি ঠিক আছে তারপরে দেখো এখানে আরো একটু কথা আছে যদি মনে করো এরকম থাকে মনে করো এটা হয়ে গেল এটা বুঝে নেই যদি এরকম টাইপের থাকে তখন তুমি কিভাবে বের করবে মনে করো x কিউব মাইনাস 2x তাই তো আবার আছে 2x স্কয়ার ধরো আবার আছে x স্কয়ার মাইনাস 4 তোমার আছে তাই তো তাহলে দেখো এখান থেকে তুমি এখান থেকে তোমাকে গসাগ বের করতে বলেছে বা গসাগ তোমাকে বের করতে বলে দুটো সংখ্যার উপরে বা আরেকটা সংখ্যা দিয়েও দিতে পারে আমি দেখাবো আস্তে আস্তে তাহলে এখান থেকে কি কমন যায় x স্কয়ার কমন যায় তাহলে দেখো x মাইনাস 2 কেন তখন আমি সূত্রটা লিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার কেন লিখেছিলাম এখন কাজে লাগবে দেখো a স্কয়ার মানে b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b একটু আগে আমরা দেখালাম তোমাদেরকে দেখো এখানে বলতেই পারি এটা x স্কয়ার মাইনাস 2 তার স্কয়ার তার মানে 4 তাই তো তাহলে x স্কয়ার x মাইনাস 2 ইনটু তাহলে x প্লাস 2 মানে a প্লাস b ইনটু a মাইনাস b কমপ্লিট তাহলে দেখো এখানে কমন কি যদি গসাগ বের করতে বলে গসাগ বের করলে কমন ফ্যাক্টরটা হচ্ছে x মাইনাস 2 তাহলে গসাগ কত হচ্ছে x মাইনাস 2 যদি তোমাকে লসাগু বের করতে বলে তাহলে দেখো x মাইনাস 2 তো অবশ্যই হবে তার মধ্যে এতগুলি এক্সট্রা আছে এক্সট্রা গুলো লিখতে হবে তাহলে x স্কয়ারটাকে আগে লিখে দেখতে সুন্দর হবে তাই তো x প্লাস এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা অ্যালজেব্রা মেথডের উপর ভিত্তি করে আমরা এলসিএম এসসিএমটাকে করেছি ক্লিয়ার হয়েছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তুমি লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো